গোল্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। WBJEE ম্যাথের যে পেপারটা ছিল 2021-এ, সেটা সলভ করে আমি প্রথম ভিডিও তোমাদের জন্য আপলোড করেছিলাম। সেখানে তোমরা দেখেছো আমার কাছে যে সেটটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ বি সেটটা রয়েছে। তো সেই গ্রুপ বি সেটের 11টা প্রথম অঙ্ক আমি সলভ করেছিলাম। আজকে আমি পরবর্তী বেশ কিছু অঙ্ক 12 থেকে 20 পর্যন্ত অঙ্ক তোমাদের জন্য সলভ করে দিচ্ছি। তো দেখো তোমাদের ভালো লাগে কি, ভালো লাগলে আমি সমাধানের সিরিজটা তোমাদের জন্য কন্টিনিউ রাখবো, বাকিগুলোও পরবর্তীতে সমাধান করব। তো আজকে দেখো প্রথম যে অঙ্কটা, 12-এর দাগে যে অঙ্ক তোমাদের পড়েছিল, মনে করো F0=0, F'X মানে ডেরিভেটিভ করা হলো, তার মড মান হচ্ছে <5। সেক্ষেত্রে তোমার কাছে জানতে চাওয়া হয়েছিল F1-এর মান। তাহলে F1-এর মান জানতে চাওয়া হয়েছে, M1-এর মান কোন অন্তরালে থাকবে, এক্স্যাক্ট মান নয় কোন অন্তরালে থাকবে সেটা জানতে চাওয়া হয়েছে। তো দেখো আমরা কীভাবে এটা করব। তো আমাদের কাছে গিভেন কি, আমাদের কাছে দেয়া রয়েছে F0=0, আর কি দেয়া রয়েছে তোমার F-এর যদি তুমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো তার মড মানটা হচ্ছে <5। তাহলে <5 যদি হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো তার মড মান, তার মানে আমরা কী লিখতে পারি, তোমার F-এর যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তার মানটা হচ্ছে -5 থেকে বড় বা সমান হবে, আর +5 থেকে সমান বা তার থেকে ছোট হবে, এই হলো আমার মান হবে। তাহলে দেখো এখন যদি আমরা মিড ভ্যালু থিওরম অ্যাপ্লাই করি, হ্যাঁ মিড ভ্যালু থিওরম তোমরা পড়ে থাকবে, মিড ভ্যালু থিওরম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে যেটা হবে সেটা হলো আমরা এইভাবে লিখতে পারি F1-F0 আর 1-0 F'S F'C। এখানে হলো F' হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে বোঝাচ্ছে, তোমরা জানো সি কার মধ্যে থাকবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এবার 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এবার এই যে F'C এর মান কিন্তু এর মধ্যে রেস্ট্রিক্টেড, +-5-এর মধ্যে রেস্ট্রিক্টেড। তার মানে আমরা বলতে পারি আমার যে এই ফাংশানটা রয়েছে এই ফাংশানটার মানও +-5-এর মধ্যে রেস্ট্রিক্টেড, কারণ এটার মান তো তোমার F'C হয়েছে, আর আমরা জানি যে অবকলনটার মান হচ্ছে +-5-এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে আমরা বলতে পারি আমার কাছে যে এই ফাংশানটা তৈরি হয়েছে এটা কি, এটা হচ্ছে -5-এর থেকে বড় হবে অথবা -5-এর থেকে ছোট হবে, বা ইকুয়ালও হতে পারে, -5-এর থেকে বড় বা তার ইকুয়াল, আর +5-এর থেকে ছোট বা তার ইকুয়াল। তো এইটাকে আমরা যদি সমাধান করে একটু এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা দেখব যে F1-এর ভ্যালু <5 অ্যান্ড <5। তার মানে আমরা বলতে পারি F1-এর মান কোন অন্তরালে থাকবে, +5 আর -5 এই অন্তরালে থাকবে, অবশ্যই +5-5 ইনক্লুড করতে হবে। তো দেখো কোথায় অপশানে ছিল এটা তোমাদের, তোমাদের ছিল বি এর দাগে তোমার ছিল, তাহলে বি হলো তোমার উত্তর। তো আমি চলে যাব পরের অঙ্ক, পরের অঙ্ক মানে 13-এর দাগের অঙ্ক। 13-এর দাগের অঙ্ক একটা ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছিল, দেখো একটা নির্দিষ্ট সমাকলন করতে দেওয়া হয়েছিল, আর নির্দিষ্ট সমাকলন ছিল x+1 এর হোল স্কোয়ার +x-1 / x+1 এর হোল স্কোয়ার -2 তার √dx=2। তো এটা জানতে চাওয়া হয়েছে আমরা ইন্টিগ্রেশনটা করব। দেখো ইন্টিগ্রেশনটা যদি লক্ষ্য করো যেটা তোমাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছিল এটা হচ্ছে a² আর +b² এখানে এ বি এমনভাবে সম্পর্কিত, দেখো এই এই রাশিটা হচ্ছে এই রাশিটার অনন্য, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, দেখো x+1 x-1 তার হোল স্কোয়ার গিভেন +x-1 x+1 তার হোল স্কোয়ার, আর এখানে তোমার -2, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো x+1 x-1 আর এটা হচ্ছে x-1 আর x+1, এইভাবে লিখে নিতে পারি। তার মানে a² + b² - 2ab, তার মানে আমরা কি বলতে পারি a - b² তার রুটে রয়েছে। তো আমরা বর্গমূল করলে আমাদের কাছে কি চলে আসবে, আমাদের কাছে চলে আসবে এই রাশিটা চলে আসবে বর্গমূলের জন্য। কিন্তু দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় যে জন্যে তোমাদের করতে দেওয়া হয়েছে জয়েন্টের মতন পরীক্ষায় এই অঙ্কটা আসার কারণ ঠিক এইখানটা তোমাকে খেয়াল করতে হবে। যখন আমরা বর্গমূল করব, এই স্কোয়ারের বর্গমূল করব, তখন দেখো আমার কাছে যদি থাকে a - b² ইট মে বি রিটেন অ্যাজ b - a². তাহলে দেখো আমরা যদি এই রাশিগুলোর বর্গমূল করি a - b² বা এটার বর্গমূল করি, তার মানে আমি আনসারে কী লিখব, a - bও লিখতে পারি আবার b - aও কিন্তু আমি লিখতে পারি। তাহলে অর্থাৎ আমরা বলবো এই ক্ষেত্রে আমাদের কী করণীয়, আমাদের যেটা করণীয় এই যে রাশিটা তার মড মানটা এখানে নিতে হবে।
কেন নিতে হবে নিশ্চয়ই বুঝতে পারলে। মড মান মানে হচ্ছে এই রাশিটার মড মান আমার প্রয়োজন। তো আমি আবার ফার্দার এটাকে ক্যালকুলেশন করেছি, দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ানের ক্যালকুলেশন করলে কি হচ্ছে, তোমার হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানটা কী হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার আর হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, তোমরা সবাই জানো, ফোর এক্স। তার মানে আমার কাছে এখন যেটা পড়ে থাকলো ফোর এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়ে গেল, আমরা মড মান নিয়েছি। তো দেখো এই যে মাইনাস হাফ থেকে জিরো রেঞ্জের মধ্যে এই রাশিটার মান সবসময় ধনাত্মক থাকছে, তার জন্য মাইনাস হাফ থেকে জিরোর মধ্যে আমরা এই রাশিটাকে নেব ফোর এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। অপর দিকে খুব গুরুত্বপূর্ণ অংশে আমরা রয়েছি, জিরো থেকে হাফের মধ্যে যখন থাকবে এই রাশিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে নেগেটিভ হয়ে যাওয়ার কারণে এখানে আমাকে একটা মাইনাস দিতে হবে। দিয়ে এবার আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এখানে সহজ ব্যাপার, ইন্টিগ্রেশন নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছো যে ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব। আমরা যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান জেড ধরে নিই, দেন টু এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো এইভাবে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো কি, টু লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানেও তাই ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টু লগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বাট এখানে কিন্তু একটা এক্সট্রা মাইনাস আছে, সেই মাইনাসটা দিতে হবে। তারপর আমরা রেঞ্জটাকে বসিয়ে দেবো মাইনাস হাফ থেকে জিরো, এখানে জিরো থেকে হাফ বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে দেখো এসেছিল কি, মাইনাস ফোর লগ থ্রি বাই ফোর। তো আমরা অপশানের দিকে যদি তাকাই, অপশানে কিন্তু এটা ছিল না, তার ফলে আমাদের এখানে একটু এক্সট্রা কাজ করে নিতে হবে। কী কাজ করে নিতে হবে, এটাকে আমরা এইভাবে ঠিক লিখে নেব, এল এন ফোরটা এখানে থাকলো আর এখানে থ্রি বাই ফোর এই সূচকে মাইনাস ওয়ানটা চলে যাবে, মাইনাস ওয়ান চলে গেলে উল্টে যাবে, উল্টে গেলে যে রেজাল্ট থাকবে সেটা হচ্ছে ফোর এল এন ফোর বাই থ্রি, এটা কিন্তু অপশানে আছে। তো দেখো এটা অপশানে রয়েছে, অপশান কততে রয়েছে, এল এন ফোর থ্রি এল এন ফোর বাই থ্রি তোমার অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি হলো তোমার এক্ষেত্রে আনসার, বুঝতে পারলে আশা করব। তো এবার আমরা চলে যাচ্ছি চোদ্দ দাগের অঙ্ক। তো চোদ্দ দাগের অঙ্ক একেবারে বেসিক ইন্টিগ্রেশনের কনসেপ্ট থেকে নির্দিষ্ট সমাকলনের দেওয়া হয়েছে, তাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। তো দেখো এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে যেগুলো মূল বিষয়ে জোর দিতে হচ্ছে, যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য আমি বলবো, দেখো বেসিক কনসেপ্টটা কিন্তু গুরুত্বপূর্ণ, কে কত বেশি ক্যালকুলেশন করতে পারো সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় কার কনসেপ্টটা কত ভালো ক্লিয়ার রয়েছে, সেটাতে কিন্তু তোমাদের জোর দিতে হবে। যদিও আমি দেখছি এই পেপারটাতে অনেক অঙ্ক রয়েছে যেগুলো ক্যালকুলেশন নির্ভর হয়ে পড়েছে, তবে আমি জেনারেল বলবো যেই পরীক্ষাতে তোমরা আরও দেবে, যেই পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে দেখবে মূলত কনসেপ্টের ওপর কিন্তু জোর দেওয়া হয়। তো সেই কনসেপ্টের ওপর জোর দিয়ে একটা অঙ্ক একেবারে কি বলবো, এই ধরনের পরীক্ষায় যে অঙ্ক আসে, যে ধরনের অঙ্ক আসে তার জন্য একটা আদর্শ অঙ্ক আমরা বলতে পারি এই চোদ্দ দাগের অঙ্ক। তোমরা পরবর্তী পরীক্ষার জন্য যদি প্র্যাকটিস করো তো আমি বলবো এই ধরনের অঙ্কতে কিন্তু খুব জোর দেবে। তো দেখো অঙ্কটা কী রইল, জি এক্স সমান সমান এক্স থেকে টু এক্স এফ টি বাই টি ডিটি। তো এবার হচ্ছে এফ সন্তত অপেক্ষক বলা আছে, আর বলা আছে এফ টু এক্স সমান এক্স, তাহলে জি এক্সের কী হবে এখানে উত্তর জানতে চাওয়া হয়েছে। জি এক্স আমি বলবো যে ধ্রুবক অপেক্ষক, তো সেই ধ্রুবক অপেক্ষক কী করে হচ্ছে তোমাদের দেখাবো। দেখো আমাদের কাছে গিভেন জি এক্স সমান এটা দেওয়া আছে, যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা যদি এর ডেরিভেটিভ করি, একেবারে বেসিক ফর্মুলা এটা, যদি আমরা এর ডেরিভেটিভ করি তাহলে আমাদের যেটা করতে হয়, আমরা প্রথমে এই ফাংশানটাকে ইন রেসপেক্ট অফ টু এক্স লিখবো, আর এই যেহেতু টু এক্সের রেসপেক্টে লিখছি ফাংশানটাকে, তাই জন্য টু এক্সকে আবার ডেরিভেটিভ করতে হবে এক্সের রেসপেক্টে, তারপর মাইনাস দিয়ে আমাকে কী লিখতে হবে এই ফাংশানটাকে এক্সের রেসপেক্টে লিখবো, আবার এই লিমিটটা যেটা আমরা লিখছি তার ডেরিভেটিভ করতে হবে এক্সের রেসপেক্টে। তো করলে আমরা সমস্ত ক্যালকুলেশান থেকে পেয়েছি দেখো এফ টু এক্স বাই এক্স এফ এক্স বাই এক্স। তো এখন দেখো আমাদের কাছে গিভেন কি, আমাদের কাছে গিভেন এফ টু এক্স ইকুয়াল টু এফ এক্স, এটা কিন্তু আমাদের কাছে প্রদত্ত। তাহলে যদি এটা প্রদত্ত হয় তাহলে বুঝেই পাচ্ছ এই জি এক্সের ডেরিভেটিভের মান জিরো, আর কোনো ফাংশানের ডেরিভেটিভের মান যখন জিরো হয় তখন সেটা পরিবর্তনশীল নয়, তার মানে বুঝতেই পারছ ফাংশানটা হবে কনস্ট্যান্ট। তো ফাংশানটা কনস্ট্যান্ট হবে সেটা কোথায় দেওয়া রয়েছে তোমাদের আগেই দেখিয়েছি, তো সি এর দাগে দেওয়া রয়েছে। তো চলে যাচ্ছে এবার পনেরোর দাগের অঙ্ক। পনেরোর দাগের অঙ্কে আবার একটা ইন্টিগ্রেশান দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশান বেশ ক্যালকুলেশান করতে হবে ইন্টিগ্রেশানটা, এবং এগুলো সব মড মানের রয়েছে। তো মড মানে থাকলে তোমরা তো জানোই যে রেঞ্জের মধ্যে
এই পার্টগুলো নেগেটিভ হয়ে পড়ছে, তার আগে একটা মাইনাস সাইন বসিয়ে নিতে হবে। এই হলো টেকনিক এই অঙ্কটা করার জন্য। তো আমরা সেই টেকনিক ফলো করেছি, আমাদের লিমিট ছিল 1 থেকে 3। আমরা যদি লক্ষ্য করি 1 থেকে 3-এর মধ্যে এই রাশিটা সবসময়ই ধনাত্মক থাকে, তাই এটা নিয়ে আমাদের কিছু ভাবনা চিন্তা করতে হয়নি। অপরদিকে 1 থেকে 2-এর মধ্যে এই রাশিটা এবং এই রাশিটা নেগেটিভ হয়ে পড়ে, তাই আমরা একটু লিমিটটা কমিয়ে নিয়েছি। 1 থেকে প্রথমে 2-এ ক্যালকুলেশান করেছি, 1 থেকে 2-এ যেহেতু এগুলো নেগেটিভ হয়ে পড়ছে তাই এদের আগে আমরা মাইনাস সাইন বসিয়ে নিয়েছি। আর অপরদিকে 2 থেকে 3-এর মধ্যে শুধুমাত্র এই রাশিটা নেগেটিভ হয়ে পড়ে, তাই এর আগে আমরা মাইনাস সাইন বসিয়ে নিয়েছি। মাইনাস সাইন বসিয়ে নিয়ে আমরা যথারীতি ক্যালকুলেশান করেছি। তো যে ক্যালকুলেশান করলে এই পার্টটা কী এসে গেছে, একটা একদম ইজি, x-1 এসে গেছে, এখানকার সমস্ত x কেটে যায়, আর এখানটা এসে গেছে -2x+5। তো এটা আমি ইন্টিগ্রেশন করার জন্য কি করেছি, এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা নিশ্চয়ই জানবে যারা জয়েন্ট এন্ট্রান্সের মতন পরীক্ষা দিচ্ছ, এই ইন্টিগ্রেশনটা কোনো তাদের কাছে সমস্যা নয়। তবুও আমি যেহেতু করেছি আমি তোমাদের একটু ব্যাখ্যা করে দেবো। আমি এখানে -2x+5 লিখেছি, অথচ এখানে ছিল x-1, তাহলে দেখো ফর ব্যালেন্সিং আমি -2 গুণ করেছি। এখানে -2 গুণ করলে কি হয়ে গেল, এক্সটা তো এক্সই থাকলো, বাট এখানে এক্সটা কি এসে পড়লো, -5/2 এসে পড়লো। তাহলে যেহেতু এখানে -5/2 এক্সটা এসে পড়লো, আমি +5/2 দিয়ে ব্যালেন্স করেছি, করে এইভাবে লিখে রেখেছি। তো ফার্দার যদি আমরা ক্যালকুলেশন করে এগিয়ে যাই, বুঝেই পারছো এইটা এটা কেটে যাবে। প্রথম ক্ষেত্রে উই রিমেনিং উইথ জাস্ট হাফ, আর 1 থেকে 2 লিমিট dx। আর এই পার্টটার জন্য এটা ক্যালকুলেশন করলে 3/2 হবে, আর 3/2 হলে এইটা পড়ে থাকবে। এইখানটা আমি অলরেডি লিমিট বসাতে শুরু করেছি, কারণ এইখানটা তো ইন্টিগ্রেশনটা বুঝেই পাচ্ছ, এখানে ইন্টিগ্রেশন x²/2/-x হবে। তো আমি সেই লিমিটগুলো বসাচ্ছি, এবার এখানেও আমরা লিমিট বসাতে শুরু করব। আর এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে, নিশ্চয়ই বুঝতে পারছ, ln মডের মধ্যে -2x+5, আর এখানে যেহেতু 2x আছে তাই জন্য এখানে একটা -2 চলে আসবে। তো -2 এসে এবার আমরা ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমার কাছে যে আনসার এসেছিল প্রাথমিকভাবে 1-3/4 ln 1/3। তো এটা কিন্তু অপশানে নেই, তার জন্য আমরা কি করেছি, এবার এখানে -3 মানে বুঝেই পাচ্ছ, আমরা মাইনাসকে এখানে এনে এটাকে উল্টে নিতে পারি। তো উল্টে নিলে 1+3/4 ln 3, এটা কিন্তু অপশানে রয়েছে, তাই তোমার আনসার হলো অপশান বি। তো বি অপশানে এটা আমার ছিল, তো সেইটা হলো তোমার আনসার, আশা করবো বুঝতে পারলে। তো এই ধরনের অঙ্ক খুব একটা আসে না, তবুও একটু লেন্থি অঙ্ক এসেছে এবারের পেপারে। এবার যে অঙ্কটা করব, তো দেখো 16 দাগের অঙ্ক, তোমার হচ্ছে মূল বিন্দু কেন্দ্র এবং অক্ষদ্বয়ের স্থানাঙ্ক অক্ষ বরাবর এমন উপবৃত্ত পরিবারের অবকলন সমীকরণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে উপবৃত্তের কথা বলা হয়েছে, এই উপবৃত্তের অবকল সমীকরণ। তো এটা হচ্ছে একেবারে কমন প্রশ্ন, একদম সোজা প্রশ্ন। তোমরা জানো এখানে দুটো তোমার কী রয়েছে, দুটো তোমার ধ্রুবক পদ রয়েছে, ধ্রুবক পদ বিহীন করতে হবে অবকলনের মাধ্যমে। তো দুবার জাস্ট ডেরিভেটিভ করতে হবে, করলেই তোমার আনসার রেডি হয়ে যাবে। তো সেটা আমি করেছি, দেখো এক্সের রেসপেক্টে এটাকে ডেরিভেটিভ করলে কত আসছে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2x/a² এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, 2yb/b² আর ওয়াই প্রাইম দিয়েছি, ওয়াই প্রাইম মিন্স বলেই দেওয়া আছে dy/dx, তোমরা জানো। তো দুইটাকে কমন নিয়ে আমি এখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গেলে কী পড়ে থাকছে, x/a² y y'/b². এবার আমরা এগুলোকে ধ্রুবক পদগুলোকে একদিকে করেছি, বুঝেই পাচ্ছ, আমি প্রথমে এইটাকে আমরা যে কোনো x এবং y যুক্ত পদগুলোকে আলাদা করে নিয়েছি। কীভাবে আলাদা করে নিয়েছি, দেখো ঠিক এইভাবে আমরা ক্যালকুলেশনটা করেছি, এই স্টেপটা আমি দেখাইনি, x/a² সমান -y y', আর হচ্ছে তোমার b² ইনিশিয়ালি ছিল। তারপর আমরা কি করেছি, আমরা এই স্টেপে কি করে পৌঁছেছি, এই স্টেপে পৌঁছানোর জন্য আমরা যেটা করেছি, দেখো এখানে b² a² আর এখানে মাইনাসটা নিয়ে নিয়েছি, আর এখানে থাকলো তো y y' আর x, এইভাবে আমরা আলাদা করে নিয়েছি। তো করে নিয়ে এটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি পরবর্তীতে, y y'x আর b² a². এবার আমরা আর একবার ডেরিভেটিভ করবো ইউভি মেথড ফলো করে। তো দেখো ডেরিভেটিভ করলে কি হবে,
এটা স্কোয়ার হয়ে যাবে, তো এটা স্কোয়ার করে নিয়েছি। তারপর এই রাশিটার ডেরিভেটিভ করতে হবে। এই রাশিটার ডেরিভেটিভ করতে গেলে তুমি কি করবে, দেখো আমি প্রথমে ওয়াই প্রাইমকে কনস্ট্যান্ট করে রেখেছি আর ওয়াইয়ের ডেরিভেটিভ করেছি। ওয়াইয়ের ডেরিভেটিভ করলে আবার একটা ওয়াই প্রাইম আসছে, তাই ওয়াই প্রাইমের স্কোয়ার হয়ে গেছে। নেক্সট আমরা যেমন করি প্লাস চিহ্ন দিয়ে, এখন আমরা এই ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসাবে রেখে দিয়েছি আর এইটার ডেরিভেটিভ করেছি, তাই ডবল ডেরিভেটিভ হয়ে গেছে। আর এক্সটা যেমন ছিল বসে আছে। তারপর নেক্সট তোমাকে কী করতে হবে, নেক্সট তোমাদের যেটা যেমন নিয়ম ইউভি মেথডের এইটাকে বসিয়ে রাখতে হবে আর এক্সের ডেরিভেটিভ করতে হবে, করলে ওয়ান, তাকে আমরা বসানোর প্রয়োজন বোধ করিনি। নেক্সট আমরা এক্স স্কোয়ারকে জাস্ট এখানে গুণ করে দিয়েছি, জিরো হয়ে গেছে, বা ভাবতে পারো উপরের পার্টটা জিরো হবে, তো জিরো করে দিয়েছি। আর জাস্ট এক্সটা একবার এর সাথে গুণ আর একবার এর সাথে গুণ করেছি, করে আমরা স্টেটমেন্ট বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিলে দেখো আমাদের দেখবে তোমরা তোমাদের অপশান সিতে ঠিক এই আনসারটা রয়েছে, তাই অপশান সি হলো তোমাদের আনসার। অপশান সি হলো তোমাদের আনসার। তো এবার চলে যাব পরবর্তী অঙ্ক, ষোলোর দাগের হলো সতেরোর দাগের অঙ্ক। সতেরোর দাগের অঙ্কে একটা ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। দেখো এক্স এখানে লগ ই টু দি পাওয়ার টু ইএক্স মাইনাস ওয়ান ইনভার্স ডিএক্স, এই রকম ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। যদি এই ইন্টিগ্রেশনটা হয় তাহলে এক্সের মান নির্ণয় করতে বলেছে। তো তাহলে কী করতে হবে, আমাদের এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করতে হবে আর তারপর এক্সের জন্য সমাধান করতে হবে। তো এই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করবো, ইন্টিগ্রেশনটা রয়েছে কি দেখো, এদিকের ইন্টিগ্রেশনটা ছিল এইটা ইনভার্স, আমি এইভাবে লিখে নিতে পারি। তো এইভাবে লেখা ছিল, এটাকে আমি কায়দা করে এবার কী লিখে নেওয়া হয়েছে, দেখো এখানটা ইএক্স মাইনাস ইএক্স, তার মানে এরা আসলে কেটে যাবে ওয়ান। তো এইভাবে আমি কায়দা করে লিখে নিয়েছি। লিখে নিয়ে এবার ফল কী, ফল হচ্ছে দেখো আমরা এখানে ইএক্স ইএক্স মাইনাস ওয়ান পেয়ে গেছি আর এখানে ইএক্স মাইনাস ওয়ান ইএক্স মাইনাস ওয়ান কেটে গিয়ে এটা পড়ে থাকছে। তো ইন্টিগ্রেশনটা সহজ হয়ে গেল, নিশ্চয়ই বুঝতে পারছো এটার ইন্টিগ্রেশন কী হবে, এলএন ইএক্স মাইনাস ওয়ান ফ্রম এলএন, লিমিটটা এবার বসিয়ে দিয়েছি। আর এখানটার ইন্টিগ্রেশন করলে তো অনলি এক্স, এর লিমিটটা বসিয়ে দিয়েছি। তো বসিয়ে দিয়ে আমি ফার্দার ক্যালকুলেশনে যাচ্ছি। তো দেখো প্রথমে আমি এক্স বসাচ্ছি, এক্স বসালে তো এটাই থাকবে, আর তারপর কী বসাবো, এক্সের জায়গায় বসাবো, এক্সের জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় বসাবো ই টু দি পাওয়ার এলএন ই টু। তো এটা মিলিয়ে কী হবে, টু হবে, আর এখানে ওয়ান ছিল। তো তোমরা জানো এখানে মাইনাস দিয়ে বসাতে হয়, মাইনাস মানি হচ্ছে এটা এখানে আমরা ভাগফল হিসাবে বসাতে পারি, অর্থাৎ আমার বলার অর্থ এই লিমিটটা তো এই রকম হলো, দেখো এলএন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, তারপর নেক্সট মাইনাস এটা এক্স বসিয়ে, তারপর এইটা বসালে কী হবে তোমার এলএন আর হচ্ছে টু মাইনাস ওয়ান, এই রকম হবে। তো এই রকম যদি হয় তো এইটা এলএন মাইনাস টু মাইনাস ওয়ান, তো এটা এখানে না বসালেও চলে, এটা বসানোর প্রয়োজন নেই, কারণ এখানে আমি একটু একটু দেখাচ্ছি এটা এখানে বসানোর দরকার নেই, না বসালেও হবে। তো কী ব্যাপার না, আমরা যদি এক্সটাকে বসাই প্রথমে লিমিটে আমরা পাবো কি, দেখো এলএন ইএক্স মাইনাস ওয়ান, নেক্সট মাইনাস দিয়ে এলএন, আর হচ্ছে এইটা যদি তুমি বসাও এখানে এটা টু হয়ে যাবে, টু মাইনাস ওয়ান। তো এলএন মাইনাস এলএন ওয়ান সমান জিরো, তাই এই পার্টটা বসানোর দরকার নেই, আমরা এই পার্টটা বসাবো না, এটা বসানোর দরকার নেই, এলএন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান জাস্ট এইটা রাখলেই চলছে। তো তারপর দেখো এখানে আমরা প্রথমে এক্সের জন্য বসিয়েছি, তারপর এক্সের মান আমরা যেটা লক ই টু দি পাওয়ার টু সেটা বসিয়েছি, বসিয়ে আমার কাছে থাকলো কি, এদিকেটা তোমার ডান পক্ষ যেমন থাকলো তো তেমন থাকলো। এবার আমরা এখানে আরও ফার্দার ক্যালকুলেশান করছি। তো ফার্দার ক্যালকুলেশানে আমরা কীভাবে গেছি দেখো, এখানে গুরুত্বপূর্ণ কিছু ক্যালকুলেশান রয়েছে, ক্যালকুলেশানটাকে মনোযোগ করে দেখতে হবে একটু। তো দেখো ক্যালকুলেশানটা, তো দেখো ক্যালকুলেশানটা আমরা কীভাবে করলাম, ক্যালকুলেশানটা ক্যালকুলেশানটা করার জন্য আমরা যেটা করলাম দেখো খুব মনোযোগ করে, এই এক্সটাকে আমরা কিন্তু এইভাবে লিখে নিলাম, তো এইভাবে লিখে নিতে পারি জানো। আর এইটাকে আমরা যদি এইদিকে আনি, এদিকে আসলে এখানে ইনিশিয়ালি টু ছিল, এইদিকে আনলে লক ই টু দি পাওয়ার টু হবে, তো এটা জানো এটাকে ভাগ করতে হবে, তো ভাগ করলে এটা ফোর হয়ে যাবে। তাহলে এটাকে আমরা তার জন্য একসাথে করে নিয়েছি কি, আমরা এখানটা করে নিয়েছি এলএন ই থ্রি ফোর করে নিয়েছি। তো করে নিলে ক্যালকুলেশান করলে এবার এই ই টু দি পাওয়ার এক্সটাকে এখানে নিয়ে নিয়েছি, তো নিলে এইটা আমার এলো। তো এবার এইটাকে সমাধান করতে হবে, সমাধান করলে আমার ফাইনালি হয়েছে ই টু দি পাওয়ার এক্স সমান ফোর, দেন আমরা বলতে পারি এক্স সমান হচ্ছে এলএন ফোর। তো দেখো অপশান কোথায় রয়েছে, অপশান সিতে রয়েছে বলছি আমি, তো অপশান সি দেখে নাও, অপশান সিতে রয়েছে তোমার লক ফোর, এখানে বেসে আসলে কী আছে, ই আছে, লক ফোর বলা আছে বটে, তবে ওটা বেসে টেন নয়, খেয়াল রাখবে ওটা বেসে কিন্তু তোমার ই রয়েছে। তো এবার আমরা চলে যাব একটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক,
তো দেখো আঠেরোর দাগের অঙ্ক, আঠেরোর দাগে কি বলেছে, একটি বক্ররেখা পি বিন্দু, সেখান থেকে যে অভিলম্ব টানা হবে সেটা এক্স অক্ষকে জি বিন্দুতে ছেদ করেছে। যদি মূল বিন্দু থেকে জিয়ের দূরত্ব, মূল বিন্দু থেকে জিয়ের দূরত্ব পি ভুজের দ্বিগুণ হয় তবে বক্ররেখাটি কি হবে, অর্থাৎ কি বললো, ধরো এক একটা আমার বক্র রয়েছে, এই বক্র তার একটা পি বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, এখানে আমরা এটা হলো পর্শক, এখানে আমরা অভিলম্ব টেনেছি, সেই অভিলম্বকে যদি আমরা এক্সটেন্ড করি তাহলে যেটা এক্স অক্ষকে ছেদ করেছে জি বিন্দুতে, জি বিন্দু স্থানাঙ্ক কি বলা হয়েছে, এই বিন্দুটার ভুজ যত, ভুজ কত বুঝেই পাচ্ছ এক্স, তাহলে এই বিন্দুটার ভুজ হচ্ছে তার দ্বিগুণ, অর্থাৎ জি এর স্থানাঙ্ক হচ্ছে 2x0। তো এই পরিস্থিতিতে এই বক্রটা কিসের আমার থেকে জানতে চাওয়া হয়েছে, তো আমাদের থেকে জানতে চাওয়া হয়েছে, তোমরা জানো যখন অভিলম্ব হয় কোনো কার্ভ, এটা ধরো একটা কার্ভ যেটা হচ্ছে এর, এটা ধরো আমরা ওয়াই ইকুয়াল টু এফ এক্স এটা সমীকরণ, তাহলে এর প্রবণতা কি হয়, প্রবণতা এই কার্ভটা নিশ্চয়ই তোমরা জানো, 1 - 1/dy/dx এটা হয় প্রবণতা। তো সেই প্রবণতা এইটাকে আমরা এইদিকে প্রবণতাটাকে লিখেছি, আর এর দুটো বিন্দু জানা আছে, দুটো বিন্দু থেকে আমরা প্রবণতা বার করতে পারি, এইখান থেকে আমরা কি বলতে পারি এর প্রবণতা, আমরা এই দুটো বিন্দু থেকে যেভাবে প্রবণতা বলতে পারি তো সেইভাবে বলেছি, y-0 x-2x, এই টু পয়েন্ট থেকে আমরা প্রবণতাটা লিখছি। তো আমরা বলতে পারি এখান থেকে y-0 আর কি না তোমার হচ্ছে x-2x, এটা হলো প্রবণতা। অপরদিকে আমরা যদি ফাংশানটাকে ভাবি এফ এক্স ইকুয়াল টু ওয়াই যদি ভাবি, দেন আমরা বলতে পারি এর প্রবণতা হবে, অভিলম্বটার প্রবণতা হবে dy/dx ফ্রম ইনিশিয়াল ডেফিনেশান। তো এইটাকে আমরা ইকুয়াল করে দেব, তো করে দিয়ে আমরা এক্স যুক্ত পদ এবং ওয়াই যুক্ত পদগুলোকে আমরা যদি এক জায়গায় করি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশান করেছি, ক্যালকুলেশান করে আমরা এক্স আর ওয়াই যুক্ত পদগুলোকে আমরা আলাদা করেছি, সেপারেশান করেছি, ডি ওয়াইয়ের দিকে ওয়াই যুক্ত পদগুলোকে নিয়ে গেছি আর এক্স যুক্ত পদগুলোকে এক্সের দিকে নিয়ে গেছি, দেন আফটার ইন্টিগ্রেশন আমরা কী পাবো, y²/2 ইকুয়াল টু x²/2 ইকুয়াল প্লাস হচ্ছে সাম সি বা কে, সাম কে। তাহলে এবার আমরা বলতে পারি x²-y² ইকুয়াল টু তোমার হচ্ছে 2k, 2k মে বি রিটেন অ্যাজ সি। তাহলে এই ধরনের ইকুয়েশনের সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত, এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, তো অপশান সিতে আমাদের রয়েছে এটা, তো দেখো এটা একটি পরাবৃত্তের সমীকরণ। তো চলে যাব 19-এর দাগের অঙ্কতে, 19-এর দাগের অঙ্ক দেখো এই অঙ্কটা তোমরা কেউ করেও থাকতে পারো নাও করে থাকতে পারো, একটা তোমাদের সিলেবাসে সাধারণত এই ধরনের অঙ্ক তোমরা যদি এমনি গণিতের তোমাদের ক্লাস 12-এর বইগুলো করো খুব কম দেয়া আছে, দেয়া থাকলেও বা অনেকের বইয়ে নেই, এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশান করতে দেওয়া হয়েছে 0 থেকে 5 ম্যাক্সিমাম x²-6x-8। তো এটার মানে কি, অনেকেরই হয়তো প্রবলেম হতে পারে ব্যাপারটা নিয়ে, তো এটাকে আমি একটু তোমাদের জন্য ডিটেলসে বলবো। দেখো এটা হচ্ছে এমন একটা ফাংশান যেখানে হচ্ছে কে বড় দেখতে হবে, যে ইন্টারভ্যালে x² বড় সেই ইন্টারভ্যালে এই ফাংশানটার মান x² আর যে ইন্টারভ্যালে এই ফাংশানটা এদের মধ্যে 6x-8 বড় সেখানে এই ফাংশানটার ভ্যালু হচ্ছে 6x-8, অর্থাৎ দুজন রয়েছে, একজন রয়েছে x² আর একজন রয়েছে সিক্স এক্স মাইনাস এইট। তো আমাকে দেখতে হবে কোন ইন্টারভ্যালে কে বড়, কোন ইন্টারভ্যালে x² বড় আর কোন ইন্টারভ্যালে 6x-8 বড়, যে বড় হবে সেই ইন্টারভ্যালে আমরা তাকে নেব। তো কে বড় জানার জন্য আমরা অনেক রকম উপায় অবলম্বন করতে পারি, তো একটা এইভাবে আমরা করতে পারি, আমরা ধরো এদের মধ্যে বিয়োগটা করে নিলাম, আর x² থেকে আমি 6x-8 করলাম, করে এই ফাংশানটার মান আমরা নির্ণয় করব। মান নির্ণয় করে যদি এই ফাংশানটার ভ্যালু ধরো পজিটিভ আসে তাহলে আমরা কি বলবো, x²<= 6x-8, আর যদি এটা নেগেটিভ আসে দেন উই ক্যান সে 6x-8>x²। তাহলে যে ইন্টারভ্যালে এই ঘটনাটা ঘটবে সেই ইন্টারভ্যালে ফাংশানটার মান হবে এইটা, আর যে ইন্টারভ্যালে এই ঘটনাটা ঘটবে সেই ইন্টারভ্যালে ফাংশানটার মান হবে x², এই ব্যাপারটা এখানে কিন্তু বলা হয়েছে। তাহলে আমরা যদি এখন এই মানটা নির্ণয় করি, আমরা যেমন করে বলছি 6x-8, তাহলে দেখো আমার কাছে থাকছে x²-6x-8, তাহলে এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে হচ্ছে x-4 and x-2,
আমরা যদি ফ্যাক্টরাইজ করি, এটা আসছে। তাহলে এবার দেখো ইন্টারভ্যাল 0 থেকে 5, তো দেখো 0 থেকে 5, তার মধ্যে আমি 0 থেকে 2 পর্যন্ত যদি দেখি, দেখো 0 থেকে 2 পর্যন্ত দেখো, 0 থেকে 2 সবসময় এটা তোমার 0 থেকে 2 এর মধ্যে এটা হচ্ছে নেগেটিভ থাকছে, আর এটা এটা পজিটিভ থাকছে, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ। তাহলে তুমি যদি এখন গুণ করো এ দুটোকে, নেগেটিভ আসছে, অর্থাৎ 0 থেকে 2 এই ইন্টারভ্যালে কে বড় হলো? 0 থেকে 2 এই ইন্টারভ্যালে এক্স স্কোয়ার গ্রেটার দেন অ্যান্ড 6x-8। তাহলে এই ইন্টারভ্যালে আমি বলবো এই ফাংশানটার ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার, অর্থাৎ এটাকে যখন আমি ইন্টিগ্রেশন করতে যাব আমি 0 থেকে 2 এই ইন্টারভ্যালের কথা যদি বলি, ফাংশানটার ভ্যালু হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ডিএক্স। নেক্সট, পরের ইন্টারভ্যাল 2 থেকে 5-এর কথা ভাবতে হবে। তো আমার কাছে ফাংশান কী? আমার কাছে ফাংশান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x-8। এটাকে আমরা ফ্যাক্টরাইজ করে পেয়েছি কি? x-4, x-2। এবার দেখো তুমি যদি কোন ইন্টারভ্যালে থাকো, তুমি 2 থেকে 4 পর্যন্ত আমি বলবো, 2 থেকে 4 পর্যন্ত তুমি যদি থাকো, তাহলে 2 থেকে 4-এর মধ্যে এই ইন্টারভ্যালে যদি আমরা দেখি, তাহলে দেখো এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, দেন 2 নেগেটিভ মিলিয়ে তৈরি করছে কে? তোমার পজিটিভ। সরি, একটু হয়তো বলায় এখানটা একটু ভুল হলো, আমি আর একবার এটাকে রিপিট করছি। তো দেখো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো এই ফাংশানটার মধ্যে কে বড় কে ছোট সেটা আমাদের বিচার করতে হবে। তো বিচার করতে গেলে আমরা যে ফাংশানটা ধরে নিয়েছি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 6x-8। তো এটা পজিটিভ না নেগেটিভ আমি দেখব। তো এইটাকে ফ্যাক্টরাইজ করলে কি হচ্ছে? x-2 আর x-4। আমার ইন্টারভ্যাল হলো, আমি প্রথমে 0 থেকে 2 ভাবছি, তো 0 থেকে 2 এ দেখো, 0 থেকে 2 এর মধ্যে যদি আমরা ইন্টারভ্যালটা নিই, তাহলে কি হচ্ছে ব্যাপারটা একটু আমরা দেখে নেব। তো দেখো 0 থেকে 2 এর মধ্যে এটা কি হচ্ছে বিচার করতে হবে। যাই হোক, দেখো আমাদের ফাংশানটা, আমি ফ্যাক্টরাইজটা সম্ভবত একটু ভুল লিখে ফেলেছিলাম। তো এক্স স্কোয়ার আর আমরা এই ফাংশানটার কথা বলছি, -6x-8। তো এটা হচ্ছে, আমি ফাংশানটা একটু ভুল লিখে ফেলেছিলাম, সরি, x স্কোয়ার -6x আর হচ্ছে তোমার +8। তাহলে এই ফাংশানটাকে যদি আমরা করি ক্যালকুলেশন, x-4 আর x-2 এটা ঠিক এসে উপস্থিত হচ্ছে। তো আমি লিখছি আর একবার, দেখো x স্কোয়ার -6x+8, তাহলে ফ্যাক্টরাইজ করলে আসছে x-2 x-4, ইন্টারভাল হচ্ছে 0 থেকে 2। তাহলে 0 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা মান তুমি ভাবো, আমি যদি 1 ভাবি, দেন দুটোই হচ্ছে নেগেটিভ হচ্ছে, আমি দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ বলেছিলাম, দুটোই নেগেটিভ হচ্ছে, তার মানে তোমার ফাংশানটার ভ্যালু আসছে কত? পজিটিভ। যদি ফাংশানটার ভ্যালু পজিটিভ আসে, তাহলে আমরা কি বলবো এই ইন্টারভ্যালে, 0 থেকে 2 ইন্টারভ্যালে হুইচ ইজ গ্রেটার, x স্কোয়ার গ্রেটার দেন 6x+8, এটা আমি বলতে চাইছি। তো একটু বলায় ভুল হয়েছে, সরি। তো তাহলে আমরা ইন্টিগ্রেশনটা যখন করব, আমি 0 থেকে 2 ইন্টারভ্যালে হুইচ ইজ গ্রেটার, x স্কোয়ার গ্রেটার, তার জন্য এই ফাংশানটার ভ্যালু হবে x স্কোয়ার। নেক্সট ইন্টারভ্যালে যেতে হবে, নেক্সট ইন্টারভ্যালে যেতে গেলে আমাকে আবার দেখতে হবে আমার কাছে আছে x-2 অ্যান্ড x-4। এই ইন্টারভ্যালে আমি এবার 2 থেকে 4 এই পর্যন্ত দেখব, এই ইন্টারভ্যালে যে কোনো পয়েন্ট তুমি বসাও, দেখো এটা হচ্ছে নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে? তুমি হচ্ছে এইটা হচ্ছে পজিটিভ পাবে, বাট এইটা নেগেটিভ পাবে, তাহলে দুটোর ফল হচ্ছে নেগেটিভ। তার মানে আমার যে ফাংশানটা ছিল x স্কোয়ার -6x-8, এটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার অর্থ কী? এইটা বড়, অর্থাৎ এই ইন্টারভ্যালে, যে সেকেন্ড ইন্টারভ্যালের কথা বলছি, সেই ইন্টারভ্যালে কিন্তু 6x-8 বড়। তার মানে আমরা 2 থেকে 4-এর মধ্যে আমরা দেখব কে বড়? 6x-8 বড়। তার মানে ফাংশানটার ভ্যালু এইটা হলো। প্লাস পরের যে ইন্টারভ্যাল, পরের ইন্টারভ্যালে দেখবে যে এইটার ভ্যালু কত আসছে, এটার ভ্যালু হচ্ছে তোমার পজিটিভ আসবে। তার মানে এখানে বড় হচ্ছে x স্কোয়ার, তার মানে 4 থেকে 5-এর মধ্যে ফাংশানটার ভ্যালু হবে কত? x স্কোয়ার। তো এইভাবে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো আমি তোমাদের একটু গ্রাফিক্যালিও দেখিয়েছি, দেখো আমার কাছে দুটো ফাংশান, কে বড় কে ছোট আমাকে জানতে হবে, এই দুটোর আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। যে ইন্টারভ্যালে x স্কোয়ার বড়,
সেই ইন্টারভ্যালে ফাংশনটার ভ্যালু এক্স স্কোয়ার, যে ইন্টারভ্যালে এইটা বড় সেই ইন্টারভ্যালে ফাংশনটার ভ্যালু সিক্স এক্স মাইনাস এইট। তো আমি এখানে গ্রাফ এঁকেছি তোমাদের জন্য একটা, তো দেখো এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ, আর একটা যেটা আছে সেটা হলো কার গ্রাফ, সিক্স এক্স মাইনাস এইটের গ্রাফ। তো সিক্স এক্স মাইনাস এইটের গ্রাফ কী করে আঁকবে দেখো, এরমভাবে লিখে নিলেই হবে, ওয়াই ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস এইট এইভাবে লিখে নিলেই হবে। তাহলে সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান এইট, তাহলে তোমরা মোটামুটি একটা গ্রাফের ছবি পাবে। তো দেখা যাচ্ছে তুমি যদি এক্স ইকুয়াল টু জিরো পুট করো, ওয়াই ইকুয়াল টু কত হবে মাইনাস এইট। তাহলে এটা আমি এখানে মাইনাস এইট থেকে স্টার্ট করে এটাকে ওপর দিকে তুলেছি। এবার তুমি যদি এই দুটো সমাধান করো, এই দুটো সমাধান করো অর্থাৎ তুমি যদি বসিয়ে নাও এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস এইট, তাহলে তুমি সমাধান করলে যে দুটো পয়েন্ট পাবে এক্স সমান দুই আর এক্স সমান চার, অর্থাৎ দুবার এটাকে কাট করেছে এই তোমার এক্স স্কোয়ারের যে ছবিটা আছে তাকে দুবার এই স্ট্রেট লাইনটা কাট করেছে, পয়েন্টস আর টু অ্যান্ড ফোর। তাহলে এখান থেকে পরিষ্কার দেখো জিরো থেকে দুইয়ের মধ্যে এক্স স্কোয়ার এগিয়ে আছে, তারপর দুই থেকে চারের মধ্যে স্ট্রেট লাইনটা মানে ওই সিক্স এক্স মাইনাস এইট এগিয়ে আছে, তারপর এগেন এবার চার থেকে পাঁচে যখন আমরা যাচ্ছি সেই যা পরিস্থিতি হোক না কেন এক্স স্কোয়ার হচ্ছে এগিয়ে গেছে, অর্থাৎ এখানে আবার এক্স স্কোয়ার ম্যাক্সিমাম। তো এবার এই ইন্টিগ্রেশনের রেঞ্জটা ঠিকঠাক করে নিতে পারলে আর ক্যালকুলেশানটা কিছু তোমাদের বলার প্রয়োজন আছে বলে আমি বোধ করবো না, তাহলে আনসার হলো তেতাল্লিশ সি। তো দেখো অপশান সি এ রয়েছে তোমার তেতাল্লিশ এটা। তো এবার চলে যাব এই আজকের পর্বের শেষ অঙ্ক, আজকের পর্বের এই শেষ অঙ্কটা করে। আবার তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টে আমাকে জানাও, কিছু অসুবিধে হলে তাও আমাকে বলো, না আমি তাহলে পরের সিরিজে সেইভাবে পরের যে আমি আর একটা পার্ট আনবো, আরও বেশ কয়েকটি পার্টে আমি সমাধান করব, তো সেই পার্টে আমি সেগুলো তোমাদের সেইভাবে করব। তো দেখো এখানে যেটা দেয়া হয়েছিল, এখানে এটা দেয়া হয়েছে দিয়ে তোমার হচ্ছে এফ মট এফ এক্স ওয়াই এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো এটা একটা অবকল সমীকরণ, অবকল সমীকরণটা করতে হবে। তো দেখো আমাদের দেয়া ছিল কি, আমাদের ঠিক দেয়া ছিল এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স এফ এক্স ওয়াই এফ প্রাইম এক্স ওয়াই এটা দেওয়া আছে। এখান থেকে তোমার মট অফ এক্স ওয়াই এর ভ্যালুটা জানতে চাইছে। তো দেখো আমরা কীভাবে ক্যালকুলেশান করব, আমরা এখানে ইঞ্জিনিয়ারিং যেমন ক্যালকুলেশান করে লসাগু করে ডিএক্স করে এক্স ইন্টু ডিওয়াই ওয়াই ডিএক্স করেছি, আর এটা যেমন ছিল এদিকটা এখন আপাতত তাই রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স মানে হচ্ছে ডি এক্স ওয়াই, আর এখানে ডিএক্স রয়েছে, আর এখানে যেমন ছিল এখনও তেমন রয়েছে। এবার আমরা কি করব, আমরা সেপারেশনের যে প্রক্রিয়া সেটা শুরু করব, অর্থাৎ ডিএক্স ওয়াইয়ের সাথে এক্স ওয়াই যুক্ত পদগুলোকে আমরা এক জায়গায় করব, তো তাই করেছি, আর এক্স যুক্ত পদগুলোকে ডিএক্সের সাথে আমরা এক জায়গায় নিয়ে গেছি। এবার নেক্সট আমাদের কাজ ইন্টিগ্রেশান করা, তো দেখো এটার ইন্টিগ্রেশান করা। তো ইন্টিগ্রেশান করলে কি হবে, ইন্টিগ্রেশান করলে নিশ্চয়ই বুঝতে পারছো এখানে তোমার রয়েছে এফ প্রাইম এক্স ওয়াই, এখানে এফ এক্স ওয়াই, এখানে ডিএক্স ওয়াই, দেন এটা হবে ইন্টিগ্রেশান করলে এল, আর হচ্ছে এফ এক্স ওয়াই হয়ে যাবে এই ফাংশানটার লগ দিয়ে বসবে, আর এটা করলে তো এক্স স্কোয়ার প্লাস টু প্লাস সি হবে। তো এবার এখানে আমরা একটু ফার্দার ক্যালকুলেশান করব, ফার্দার ক্যালকুলেশান কীভাবে করতে পারি, তো এখানে আমি তোমাদের এখানেই বলে দিই, ওখানে একটু অস্পষ্ট আমি করে ফেলেছি ছবিটা তোলার সময়। তো দেখো আমার কাছে এসে গেছে এলএন এফ এক্স ওয়াই, আর এখানে এসেছে কি এক্স স্কোয়ার বাই টু, আর এখানে হচ্ছে সি। তো কীভাবে এসেছে নিশ্চয়ই বুঝতে পারছো, সিকে আমি একটা কনস্ট্যান্ট ধরছি, ধরো এলএনকে, এবার এই এলএনকে এইদিকে নিয়ে চলে আসছি, লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসছি, বিয়োগ হয়ে আসবে, দেন ইট ক্যান বি রিটেন অ্যাজ এলএন মডের মধ্যে এফ এক্স ওয়াই ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই টু। তাহলে এবার আমরা এখানে আমরা যদি ক্যালকুলেশান করি, এখানে আমরা এইভাবে লেখার পর এবার ফার্দার ক্যালকুলেশান করব, তাহলে ফার্দার ক্যালকুলেশান করলে আমরা এটাকে ইয়ের বেসে লিখতে পারি, ইয়ের বেসে লিখলে আমাদের রিকোয়ার্ড আনসার কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানটা আমি একটু ক্যালকুলেশান করেছিলাম, তারপর পরবর্তীতে এটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। তো আমি তোমাদের ক্যালকুলেশানটা করে দেখাচ্ছি, এখানে একটু অস্পষ্ট হয়ে গেছে, তো দেখো আমি এরপর থেকে লাইনটা বলবো কীভাবে। এরকম আমাদের ছিল এলএন, আর মডের মধ্যে ছিল এফ এক্স ওয়াই, আর এখানে ছিল কত এক্স স্কোয়ার, সি হ্যাজ বিন রিটেন অ্যাজ এল এন কে, দেন
আমি এলএনটাকে যদি বামপক্ষে আনি মাইনাস হয়ে বসবে, তার জন্য এলএন মডের মধ্যে আছে এফ এক্স ওয়াই, আর এখানে হলো তোমার কে, দ্যাট ইজ এখানে টু আছে, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। এবার ই টু দি পাওয়ার এখন আসবে না, আপাতত লকটাকে তুলে দিলে একটু তাড়াহুড়ো করে ফেললাম, সরি এক্স স্কোয়ার বাই টু। এবার যদি লেনটা তোলো, উই রিমেনিং উইথ এফ এক্স ওয়াই, এটা হচ্ছে তোমার মডের মধ্যে, আর এখানে তোমার কে আছে, আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। তারপর কে এটাকে গুণ করে দিলে আমরা পাচ্ছি কি এফ এক্স ওয়াই, এটা মডের মধ্যে কে গুণ করে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই টু। তো এটা হলো তোমার আনসার। তো এই আনসার কোথায় রয়েছে দেখো, আনসার তোমার কোথায় রয়েছে দেখো, এই আনসারটা তোমার রয়েছে অপশান এতে রয়েছে আনসারটা। তো আশা করব প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে, কোথাও কোনো প্রবলেম হলে বলো, বুঝতে কোথাও অসুবিধা লাগলে, আর যদি ভালো লাগে তাও আমাকে জানাও, আমি পরের পার্টে আবার বেশ কিছু অঙ্ক তোমাদের জন্য সমাধান করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা দেখতে থাকো আমাদের গোল্ডেন ইউটিউব চ্যানেল। তোমাদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি শেষ করলাম।